এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া বইছে। বিভিন্ন জায়গায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পটুয়াখালীতে তিন দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সাগর উত্তাল থাকায় কুয়াকাটার জেলেরা ট্রলার নিয়ে উপকূলে ফিরে এসেছেন। ঝালকাঠিতে সকাল থেকে বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইছে। এতে জেলার কাঁঠালিয়া উপজেলার শৈলজালিয়া, আমুয়া, পাটিখাল ঘাটা এবং রাজাপুরের বাদুরতলার নিম্নাঞ্চলে পানি জমে গেছে। ভোলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে মেঘনা, তেঁতুলিয়া এবং সাগর মোহনায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিপাকে রয়েছেন সাতক্ষীরা এবং বাগেরহাট উপকূলীয় এলাকার লোকজন। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে আর সেন্ট মার্টিনে আটকা পড়েছেন বহু পর্যটক। চরাঞ্চলের মানুষজন তারা ঘর থেকে বের হতে পারছে না। ধান, রবি শস্য, গবাদি পশু ইত্যাদি নিয়ে মানুষ খুব কষ্টে আছে। দোকানে কোনো কাস্টমার নেই, কোনো লোকজন নেই, বেচাকেনা নেই, মানে খুব অসুস্থ আছি আমরা। দর্শক, উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় জাওয়াদের বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। সালাউদ্দিন, সারা দেশেই কম বেশি বৃষ্টি হচ্ছে, পটুয়াখালীতেও বৃষ্টি হচ্ছে আমরা জেনেছি, তো এলাকার কি অবস্থা, আবহাওয়া কেমন, সেই সাথে নিম্নচাপের কারণে প্রশাসন কি কি সতর্কতা জারি করেছে? আপনি যেমনটা জানেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে আমাদের পটুয়াখালী এই উপকূলীয় অঞ্চলে দুর্যোগপূর্ণ আবহাওয়া বইতে ছিল গত তিন দিন ধরে, এবং আজকে সকাল পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বাতাসের তীব্রতা না থাকলেও মৃদু বাতাস বইছে, সেই সাথে শীতের তীব্রতা বাড়ছে। এদিকে সাগর উত্তাল থাকায় উপকূলে গভীর সমুদ্রে যে সমস্ত জেলেরা রয়েছেন তারা ইতিমধ্যে উপকূলের কলাপাড়া, মহিপুর মৎস্য বন্দরে এবং আমাদের উপকূলীয় রাঙ্গামালী উপজেলা চর মোন্তাজ মৎস্য কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এদিকে আমি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সাথে যোগাযোগ করেছি, উনি আমাকে জানিয়েছেন দুর্যোগ মোকাবেলার জন্য তারা সতর্ক রয়েছেন এবং সংশ্লিষ্ট সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ইতিমধ্যে প্রস্তুত থাকার জন্য তারা নির্দেশ দিয়েছেন। ইদানা এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মুফতি সালাউদ্দিনকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।